আটচল্লিশ ঘন্টার বেশি কোমায় থেকে না ফেরার দেশে ক্যাপ্টেন নওসাদ টানা আটচল্লিশ ঘন্টার বেশি সময় কোমায় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওসাদ আতাউল কাইয়ুম না ফেরার দেশে চলে গেলেন ইন্নারিল্লাহে ওয়া ইন্ন সোমবার স্থানীয় সময় দশটা পঁয়তাল্লিশ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেন ভারতের নাগপুরের কিংস ওয়ে হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান গত শুক্রবার মাস্কাটা ঢাকা রোটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি জিরো টু টু মোট একশো চব্বিশ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে এরপর নাগপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় শনিবার রাতেই নওসাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয় তিনি কোমায় চলে যান রোববার দুপুরে নওশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের বেশ কয়েকটি অসমর্থিত সূত্র তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে পরে খোঁজ নিয়ে জানা যায় নওশাদের মৃত্যুর ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি ক্যাপ্টেন নওশাদ ক্লিনিক্যালি ডেইড হলেও স্বজনরা লাইফ সাপোর্ট খুলে দিতে রাজি হচ্ছিলেন না আরও পরীক্ষা নিরীক্ষা করার পর লাইভ সাপোর্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা এরপর সোমবার তার লাইভ সাপোর্ট খুলে দিয়ে নওশাদকে মৃত্যু ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম